বিডি স্ক্রিনের যে গাছের খালটা দেখতেছেন এটা অর্জুন গাছের খাল এবং যুগ যুগ ধরে আদি যুগ থেকে মানুষে মহা একটা ওষুধ হিসাবে এই অর্জুন গাছের খাল বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহার করে আসছে ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হয়েছে আজকে ইনশাল্লাহ এই অর্জুন গাছের খাল নিয়ে বিভিন্ন রোগের হিসাবে কথা বলবো কী কী রোগ হিসাবে আমরা অর্জুন খালে খাল ব্যবহার করবো এবং বিভিন্ন রোগ থেকে সহজে মুক্তি মিলব মূলত যারা নাকি মাথা চুলগুলা মানে দিন দিন কম বয়স সাদা হয়ে যাচ্ছে বা পাকিয়ে যাচ্ছে এই পাকা চুলগুলা কীভাবে স্থায়ীভাবে কালো থাকবে সবসময় কালো হবে এবং মাথার মধ্যে অনেকে দেখবেন খুশকি এই খুশকিটা কীভাবে সহজে দূর করবেন মূলত এই গাছের খালটা সংগ্রহ করবেন সংগ্রহ করে বা শুকাবেন শুকায় গুঁড়া আকার করবেন গুঁড়া আকার করে যে বিভিন্ন আমরা যে তেল মাথায় দিই এই তেল আর এই গুঁড়া মাথায় আপনার পুরোটা মাথায় যে মাথায় দেয় পুরোটা মাথায় সুন্দরভাবে লাগাবে আর মাথায় গোড়াপন্ত যে যায় এভাবে আপনারা প্রতিদিন ব্যবহার করবেন যখন রাত্রে শুইবেন তখন আপনি ব্যবহার করবেন ব্যবহার করে আপনারা শুয়ে পড়বেন এবার এইভাবে আপনারা 15 দিন ব্যবহার করবেন 15 দিন ব্যবহার করলে দেখবেন মাথার যে চুলগুলা আস্তে আস্তে কালো হইতেছে সাদা চুলগুলো কালো হইতেছে আর মাথার যে খুশকি এই খুশকি ইনশাল্লাহ দূর হয়ে যাবে অনেকে দেখবেন কোনো কাজকর্ম করতে গেলে হঠাৎ করে বুক দরপর করে এই দরপর করা কীভাবে সহজে বন্ধ করবেন দরপর করা বন্ধ করা সহজ পদ্ধতি এইগুলো খাল আপনার সংগ্রহ করে নিয়েবেন কলম সংগ্রহ পানিতে আপনি 20 মিনিট বা 20 মিনিট 25 মিনিট ভিজা রাখবেন ভিজার পরে খালি পেটে সকালবেলা সেবন করবেন সেবন করার পর দেখবেন আস্তে আস্তে যে আপনি দরপর মানে বুক দরপর করতো এই দরপরটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে অনেক মা বোনদের দেখবেন মাসিক হয় মাসিকে অনিয়মিত এই মাসিক অনিয়মিত মাসিক কীভাবে বন্ধ করবেন আর অনেক মাসিক বন্ধ করবেন পাশাপাশি দেখবেন অনেকে ভূমি করে আবার দেখবেন অনেকে পেট ব্যথা করে এই পেট ব্যথা ব্যথা কীভাবে সহযোগিতা দূর করবেন তারা সেম একইভাবে আপনারা সকালবেলা খালি পেটে এটা খাল আপনারা পানিতে ভিজায় রাখবেন 20 মিনিট পর্যন্ত ভিজায় রাখবেন খালি পেটে পানিটা খাবেন ইনশাল্লাহ আপনাদের অনিয়মিত মাসিক এমন দেখা গেছে যে মাসিক অনিয়মিত মাসিক বন্ধ হয়ে যাবে এবং পেটে যে ব্যথা এবং ভূমি ভাব ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনারা নিয়মিত 10 থেকে 15 দিন খাবেন আর দেখবেন অনেকে হজম মানে বদ হজম বলতে কোনো খাবার খেলে হজম করতে পারে না ইনশাল্লাহ আপনারা যদি নিয়মিত খান তাহলে আপনারা হজম ইনশাল্লাহ হজমটা ভালো হবে এবং বদ হজম আর হবে না পেটে আর ডাকবে না অনেকে দেখবেন প্রস্রাব করলে প্রস্রাব করলে প্রস্রাব আটকে যায় মা আটা আটকে যায় আটকার মানে আটকে যায় তা করার পরে আবার প্রস্রাব জ্বালাপড়া করে ইনশাল্লাহ প্রস্রাব জ্বালাপড়া সব বন্ধ হবে আপনার নিয়মিত সকালবেলা খালি পেটে আপনারা 10 থেকে 12 দিন খান খাল খাল ভিজেয়া ইনশাল্লাহ আপনার প্রস্রাব আর আটকিবে না অনেকে দেখবেন ত্বক ত্বকটাকে আপনার চকচকে রাখে এই খালি পেটে কেউ যদি আপনার খাল খায়